প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান করব। আমি এর আগেও এই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব প্রথমে দিয়ে দুই তিন চার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক নাও প্রথম অধ্যায়, প্রথম দিয়ে পাঠ দুই দেখো, পেজ নাম্বার তিন। পাঠ দুই হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক। দেখো, আমি দুই বলতেছি মধ্য দিয়ে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। স্রষ্টাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হলেন কি? স্রষ্টা। আর স্রষ্টা যা কিছু করেছেন সে হচ্ছে সৃষ্টি। এই স্রষ্টা সৃষ্টির মধ্যে একটা কি আছে? গভীর সম্পর্ক রয়েছে। স্রষ্টা জীবকুলের কল্যাণে এ সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। এই যে সুন্দর প্রকৃতি, গাছপালা, নদী, খাল, বিল, পশু পাখি, এইগুলো সৃষ্টি করেছেন কার কারণে? জীবকুলের কল্যাণে। সমুদ্র, নদী, পাহাড় পর্বত, ছন্দ, সূর্য, গাছপালা, জীব জন্তু প্রভৃতি তার সৃষ্টির প্রকৃতির অংশ। স্রষ্টা এই সৃষ্টির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, আলোর উপস্থিতিতে গাছপালা খাবার গ্রহণ করে, পানিকূল এই আলোয় জীবন ধারণের কাজে মেতে উঠে, প্রকৃতির প্রাণ সংসদের মূলও রয়েছে এই সূর্যের আলো। এভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে রয়েছে পারস্পরিক সম্পর্ক। আরো এসব কিছু সম্পর্ক সৃষ্টিকর্তাও নিয়ন্ত্রণ করছেন। প্রকৃতির সব উপাদানের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্কের মূল রয়েছেন তিনি। স্রষ্টার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাই আমাদের প্রত্যেকের উচিত সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ভালোবাসা ও সম্মান করা। ঈশ্বর যে সৃষ্টি করেন তা তার নিজের প্রয়োজনে নয়, তিনি নিজের আনন্দের জন্য সৃষ্টি করেন, একেই বলে তার লীলা। তিনি মহাবিশ্বের আকাশ, বাতাস, পাহাড় পর্বত, সমুদ্র, নদী, বনভূমি, গাছপালা ও বিচিত্র সব জীবজন্তু সৃষ্টি করে তার লীলা প্রকাশ করিয়েছেন। আমরা সহজে তা অনুভব করতে পারি। স্রষ্টা অনাদি ও অনন্ত, কিন্তু সৃষ্টির আদি অন্ত আছে, অর্থাৎ সৃষ্টির উদ্ভব, ধ্বংস, জন্ম, মৃত্যু আছে। প্রিয় শিক্ষিতা, তাহলে আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করেছি স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সম্পর্ক। স্রষ্টা হচ্ছে ভগবান, যিনি সব কিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এখানে বলাস্যার স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো কার কল্যাণে? জীবকুলের কল্যাণে। এতে মনে সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, সমুদ্র, গাছপালা এগুলো সব হচ্ছে স্রষ্টার ওই সৃষ্টির একটা কি অংশ। যেমন যদি আমরা সূর্যের দিকে আলোচনা যাই, এই সূর্য সৃষ্টি করেছেন কে? স্রষ্টা। এই সূর্যের আলোয় পৃথিবী কি হয়? আলোকিত হয়। এই সূর্যের আলো থেকে পানিকূল তাদের খাদ্য সংগ্রহ করে প্রকৃতির মধ্যে একটা কি প্রাণ, এই যে প্রকৃতির একটা প্রাণ সংশ্লিষ্ট হয়, এর মূল রয়েছে কি? সূর্যের আলো। এইভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে একটা কি হয়েছে? পারস্পরিক সম্পর্ক রয়েছে। স্রষ্টা এইগুলো সৃষ্টি করেছেন তার নিজের আনন্দের জন্য, ঠিক আছে? এই জন্য এই যে বলা হয় কি, তার লীলা, অর্থাৎ ঈশ্বর যে সৃষ্টি করেন তা নিজের প্রয়োজনে নয়। এই যে গাছপালা, পশু পাখি, নদ, নদী, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র, এইগুলো সৃষ্টি করেছেন, এইগুলো
কিন্তু ঈশ্বর তাদের নিজেই করেছেন জীবের কল্যাণে। অর্থাৎ তিনি নিজের আনন্দে আনন্দ দিলে এগুলো কি করছেন, সৃষ্টি করেন। আর একই বলা হয় কি তা নিয়ে লীলা কাকে বলে, আমরা বলবো কি ঈশ্বর যে সৃষ্টি করেন তা নিজের প্রয়োজনে নয়, নিজের তিনি নিজের আনন্দে কি করেন সৃষ্টি করেন, আর ঈশ্বর যা করেন বলা হয় কি লীলা। ঠিক আছে, তিনি মহাবিশ্বের আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র নদী বনভূমি গাছপালা বৃষ্টি সব জীবন সৃষ্টি করে তা লীলা প্রকাশ করেছেন। তাহলে ঈশ্বর তার লীলা প্রকাশ কিভাবে করেছেন, তিনি এই মহাবিশ্বে কি আকাশ বাতাস পাহাড় পর্বত সমুদ্র নদী বনভূমি গাছপালা বিস্তৃত সব জীবন সৃষ্টি করে তার লীলা প্রকাশ করেছেন। আর আমরা সহজেই তা কি করতে পারি, অনুভব করতে পারি। সস্তা অনাদি ও অনন্ত, অর্থাৎ সস্তা আদিও নাই অন্ত নাই। ঠিক আছে, কিন্তু সৃষ্টি কি আছে, একটা আদিও আছে অন্ত আছে, অর্থাৎ সৃষ্টি উদ্ভবও আছে ধ্বংস আছে, তার জন্ম আছে মৃত্যু আছে, কিন্তু সস্তা কি নাই, জন্ম নাই মৃত্যু নাই, হ্যাঁ তার আদিও নাই অন্ত নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানলাম সস্তা সৃষ্টির মধ্যে কি সম্পর্ক। তোমরা বাসায় দেখবার বই দেখবেন, আর এখানে একটা ভালো কথা আছে, সৃষ্টির মধ্যে সস্তা অস্তিত্ব প্রস্তুতি করে তোমাদের মানুষকে লিখো, এটা করার চেষ্টা করবেন। এত আসো পার্ট তিন, সকল সকল জীবের স্রষ্টা অস্তিত্ব, সকল জীবের স্রষ্টা কি অস্তিত্ব। তা দেখো এখন আমরা আসছি পার্ট টি, সকল জীবে সস্তা অস্তিত্ব, সকল জীবের মধ্যে সস্তার একটা অস্তিত্ব আমরা কি পাই খুঁজে পাই। সকল জীবের মধ্যে সস্তার অস্তিত্ব রয়েছে, তিনি সকল জীব সৃষ্টি করেছেন এবং জীব দেহে অবস্থান করেন, অর্থাৎ সকল জীবের মধ্যে ভগবান যে আছে এটা আমরা করতে পারব। তিনি সকল জীব সৃষ্টি করেছেন, জীব দেহেই তিনি কি করেন অবস্থান করেন, ভগবান কোথায় অবস্থান করেন জীবের মধ্যে অবস্থান করেন, তোমার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে কি আছে ভগবান আত্মারূপে অবস্থান করেন। তাই আমরা প্রতিটি জীবকে ঈশ্বর জ্ঞানে কি করি পূজা করি, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব আসি বিদায় অবস্থান করেন বিদায় আমরা প্রতিটি জীবকে ঈশ্বর জ্ঞানে কি করি পূজা করি। যেমন আমরা তুলসীর কাছে পূজা করি, আবার গাভীকে মাতৃরূপে কি করি পূজা করি। সস্তার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্বকে ভক্তি করি। তাহলে আমরা ঈশ্বরের অস্তিত্বকে কিভাবে উপলব্ধি করি, সংস্কার যে সৃষ্টি এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্বকে কি করি উপলব্ধি করি। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সমুদ্র তোমার সারি উঠা প্রতি শিষ্য জীব প্রেম করে যে জন সেই জন সেই শিষ্য। ঈশ্বর কোথায়, ঈশ্বরকে তুমি কোথায় খুঁজতেছ, পাহাড় পর্বতে বড় জঙ্গল না, ঈশ্বর তোমার সামনে কি আছে, তোমার সঙ্গে ঈশ্বর আছে জীবের মধ্যে আছে। তুমি জীবকে ভালোবাসো, জীবের সেবা করো, দেখবে তুমি এর মাধ্যমে তুমি ঈশ্বরের কী করে চলেছ সেবা করে চলেছ। ঈশ্বরের সেবা করার জন্য ওই যে পাহাড় পর্বতে বনের জঙ্গলে যেতে পাবো না, তুমি জীবকে সেবা করো, জীবের মাধ্যমে কি মধ্যে কী আছে ঈশ্বর অবস্থান করো। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন, তাই ঈশ্বরকে বাইরে পূজার প্রয়োজন হয় না, এবং জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়।
স্বামী বিবেকানন্দ বলছেন কি যে জীবের মধ্যে ঈশ্বর বহু রূপে কি করেন বিরাজ করেন, আর তাই সুখে কোথাও বাইরে ওই যে বনে জঙ্গলে পাহাড় পর্বতে কোথাও কোনো প্রয়োজন হয় না। তুমি জীবকে সেবা করো, জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে। ঈশ্বর সর্বত্র রয়েছেন এবং তিনি জীব দেহে আত্মা রূপে বিরাজ করেন। তাহলে ঈশ্বর জীব দেহে কিভাবে বিরাজ করেন? আত্মা রূপে। জীব দেহে ঈশ্বর আত্মা রূপে অবস্থান করেন বলে ঈশ্বর জীবদেহে কি করেন অবস্থান করেন। সুতরাং জীব দেহের সচলতা নির্ভর করে ঈশ্বরের অস্তিত্বের উপর। ঈশ্বর ছাড়া জীবদেহের অস্তিত্ব চিন্তা করা যায় না। আত্মায় জীবদেহের প্রাণ, জীবদেহের প্রাণকে আত্মা, আর আত্মা বলে ভগবান বা ঈশ্বর জীবদেহে অবস্থান করেন। আর আত্মা সরে যাওয়া মানে কি আমার দেহ থেকে ঈশ্বর কি দেওয়া সরে যাওয়া, সরে যাওয়া মানে আমার ঠিক আছে জীবদেহে, জীবদেহ থেকে আত্মা সরে যাওয়াতে হল জীবদেহে মৃত্যু। এই অবস্থায় জীবদেহের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব দেখা না, আত্মা নিরাকার অর্থাৎ আপনাকে আমরা চোখে দেখতে পাই না, হাতে স্পর্শ করতে পারি না, কিন্তু কি করতে পারি অনুভব করতে পারি। তাই আমরা আত্মাকে দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি গুরুত্ব করতে পারি, অর্থাৎ আত্মাকে আমরা কি করতে পারি না দেখতে পারি না হাতে স্পর্শ করতে পারি, কিন্তু আমরা কি আত্মা যে আসে আমার দেহে এটা আমি কি করতে পারি গুরুত্ব করতে পারি, কারণ আত্মা আসে বলে আমি কি আছি এগুলো বেশি আছে। হিন্দু ধর্ম বিশ্বাস করে আত্মার মৃত্যু হয় না, অবস্থান ত্যাগ করে অন্য অবস্থানে আসতে নেই, অর্থাৎ আত্মার কোনো মৃত্যু নেই। আমরা যারা সনাতন ধর্মের সনাতনী আমরা কি বিশ্বাস করি আত্মার কোনো কি নাই মৃত্যু নাই, আত্মা অবস্থান ত্যাগ করে অবস্থানে কি নেই অন্য অবস্থানে আসতে নেই। অর্থাৎ এই যে আমরা সাত পরিচয় দিলাম এটা কতভাবে আমি কী করি ত্যাগ করে আত্মার প্রসাদ গ্রহণ করি, আত্মায় আত্মসুখী পুরাতন দেহ জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ কী করে ধারণ করে, আত্মার কোনো কি নাই মৃত্যুই নাই, আত্মাই ঈশ্বর, এই আত্মাটা হচ্ছে কি ঈশ্বর। তাই আত্মা রূপে ঈশ্বর জীবদেহে কী করে অবস্থান করেন। শ্রীমদ্ভগবত গীতায় বলা হয়েছে মানুষ যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আমরা যেমন এই কাপড়টা যখন পুরাতন হয়ে যায় তখন সেটা আমরা ত্যাগ করে নতুন একটা কাপড় আমরা কী করি পরিধান করি, আত্মাও সেরকম কি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ কী করেন ধারণ করেন। আত্মার এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে জীবের জন্ম মৃত্যু। বুঝতে পারছ জীবের জন্ম মানে কি যখন আত্মা জীবদেহে থাকে তখন তিনি জীবিত, আত্মা যখন জীবদেহ ত্যাগ করেন তখন তিনি মৃত্যু। এই জীব এই জন্ম মৃত্যু মধ্যে আপনাকে কী আছে লুকিয়ে থাকে। প্রতিদিন জীবদেহে তার উপস্থিতিটি আমরা স্মরণ করিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টির পর তার কর্তৃত্বের কথা, সৃষ্টির মধ্যে তার অস্তিত্বের কথা। এই যে প্রতিদিন জীবদেহে যে তিনি উপস্থিত আসেন এটা আমাদের স্মরণ করে দিতে এটার উপর সৃষ্টি একটা কি আছে কর্তৃত্ব আছে, সৃষ্টির কর্তৃত্ব ছাড়া তিনি কিছু করতে পান না, সৃষ্টির মধ্যে তার অস্তিত্ব রয়েছে। জীবের অস্তিত্ব স্রষ্টা বা ঈশ্বর উপর নির্ভরশীল। তাহলে এই জীবে জীব আমি যে এই যে বেঁচে আছি, আমি যে এখন তোমাদের সাথে কি পাঠদান করতে সরবরাহ করতেছি, হ্যাঁ এই যে আমার অস্তিত্ব তার সম্পূর্ণ কারণ নির্ভরশীল, ঈশ্বর উপর নির্ভরশীল। তাহলে প্রিয় শিক্ষিত্রে আমরা কি জানলাম যে সনাতন জীবের মধ্যে ঈশ্বর আত্মরূপে কি করেন অবস্থান করেন, আত্মার জন্ম নাই মৃত্যু নাই, শুধু তিনি কি করেন এক অবস্থান ত্যাগ করে অন্য অবস্থানে চলে যান, অর্থাৎ তিনি এক দেহ ত্যাগ করে অন্য দেহ কি করেন ধারণ করেন ঠিক আছে। তাহলে আত্মরূপে ভগবান জীবদেহে কি করেন অবস্থান করেন ঠিক আছে। আত্মা আছে বলে আমরা কি আছি জীবিত আছি, আত্মা যদি চলে যায় তাহলে আমি কি মৃত্যু।
তাহলে প্রিয় শিক্ষিতা, আমরা কিন্তু আলোচনা করেছি সকল জীবের সংস্কার কি অস্তিত্ব, সকল সব জীবের সকল সংস্কার অস্তিত্বটা কি হয় আত্মরূপ। তাই এই ভগবান পদিন্দ ঈশ্বরকে পদিন্দ ঈশ্বরকে কোথা দিন্দ আমরা কি করবো, জীবকে কি করবো, সেবা করবো। কারণ জীবের মধ্যে ঈশ্বর আছেন, জীবকে ভালোবাসবো, জীবকে ভালোবাসলে জীবের সেবা করলে ঈশ্বর কি হয়, সেবা হয়, ঠিক আছে, ঈশ্বর কি হন, সন্তুষ্ট হন। তাহলে আমরা কি করবো, এই সৃষ্টির প্রতিটি জীবকে, প্রতিটি প্রাণীকে আমরা কি করবো, সম্মান করবো, শ্রদ্ধা করবো, হ্যাঁ এদেরকে আমরা কি করবো, সেবা করবো, কথা বলে ঈশ্বরে খেয়ে দেবে, সেবা হবে, ঈশ্বর সন্তুষ্ট হবে, আমরা কোনো জীবকে কি অবহেলা করবো না, ঘৃণা করবো। এবার আসো পাঁচ চার প্রথম দিয়ে করছে ঈশ্বর সম্পর্কিত সংস্কৃত মন্ত্র স্বরূপ, ঈশ্বর সম্পর্কিত মন্ত্র ও এই পাঠটা আমরা আলোচনা করবো, ঈশ্বর সম্পর্কে যে সংস্কৃত মন্ত্র রয়েছে এবং তার অর্থ কি। তাহলে বৃহস্পতিয়া এখন আমরা দেখি ঈশ্বর কি, ঈশ্বর হলো পরম ব্রহ্ম, তার ক্ষমতা অসীম, তিনি আমাদের সৃষ্টি করেছেন, পালন করছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রতি করতেছেন, পালনও করছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ, তাই কৃতজ্ঞতা বসন্ত এবং আমাদের নিত্যদিন্য আমরা ঈশ্বরের কি করি, প্রশংসা করি, ঈশ্বরকে আমাদের সৃষ্টি করেছেন, এদিন আমরা ঈশ্বরটি কৃতজ্ঞ, এবং আমাদের মঙ্গলদিন্য আমরা ঈশ্বরের কি করি, ঈশ্বরের প্রশংসা করি। একে বলে সব বাস্তুটি আমরা যখন আমাদের মঙ্গলদিন্য ঈশ্বরের প্রশংসা করি তখন একে বলা হয় কি, সব বাস্তুটি। এসো আমরা ঈশ্বরের মহত্ব প্রকাশক একটি মন্ত্র পরম শব্দ পরিস্মরণ করি। এখানে একটা মন্ত্র আছে, নমস্তে পরম ব্রহ্ম, নমস্তে পরম পরম বর্ম সর্বশক্তিমতি নম, সর্ব শক্তি মতে নম, নিরাকারোপি নিরাকারোপি সাধারণ স্বেচ্ছারূপম, স্বেচ্ছারূপম নম নম। দেখে এখানে আমরা ঈশ্বরের মাহাত্ম্য বিষয়ে একটি মন্ত্র আমি এখানে লিখেছি, দেখো বলো সেখানে নমস্তে পরম ব্রহ্ম সর্ব শক্তি মধ্যে নম সর্বশক্তিমান নিরাকার হইসেও নিজেকা হইও সাকার ঈশ্বরত রূপধারী তাকে নমস্কার করি। অর্থাৎ যিনি পরম ব্রহ্ম তিনি হলেন কি, সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতা তিনি অধিকারী, তিনি নিরাকার, তার কোনো আকার নেই, আকার না সত্য আমরা তার করি সাকার উপাসনা, সাকার উপাসনা করি, ঈশ্বরমিত তিনি উদ্ধারণ করতে পারেন, তাই আমরা এই পরম ব্রহ্মকে নমস্কার করি।
এই মন্ত্র থেকে বুঝে যায় ঈশ্বরের অপর নাম হচ্ছে ব্রহ্ম, ঈশ্বরের অপর নাম কি ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলা হয়। আবার তিনি নিরাকার, তবে প্রয়োজনে তিনি সাকার রূপ কি করেন ধারণ করে যদি আমরা মুক্তি পূজা করি তা কি রূপ, ঈশ্বরের সাকার রূপ। যেমন নিরাকার ঈশ্বর সাকার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছেন, আমাদের ঈশ্বরকে সুখে দেখা দিলাম হাতে স্পর্শকে তুলন করতে হয় তার কোনো আগাম নয়। আবার দেখা দেখতেছি আমরা নিরাকার ঈশ্বর আবার কি সাকার কৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছেন, তিনি তার ঈশ্বর মতো উদ্ধার করতে পারেন, তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে উদ্ধারণ করেছেন, যেমন বামন অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার ইত্যাদি। তিনি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করেন। এই অনন্ত শক্তিমান ঈশ্বরকে আমরা নমস্কার করি, বারবার নমস্কার করি, তাহলে কি বুঝতে পারলাম যে ঈশ্বর সে কি পরম ধর্ম, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি নিরাকার নিরাকার হয়েও তিনি কী করেন সাকার রূপ ধারণ করেন, সাকার রূপ তার কী করি ঘোষণা করি। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা কিছু শব্দ বিশ্লেষণ আছে, যেমন নমস্তে, নম যুক্তে, পরম বর্ম মানে পরম বর্মকে, সর্বশক্তি মতে সর্বশক্তিমানকে, নিরাকার যদি আমরা সুন্দর করি তাহলে নি যুগ আকার নিরাকার, নিরাকার হপি মানে নিরাকার যুগ হপি যার কোনো আকার নাই, যাকে দেখা যায় না তবে তাকে কী করতে পারি অনুভব করতে পারি। এখানে নিরাকার বর্ম বা ঈশ্বরকে বুঝানো হয়েছে, অর্থাৎ নিরাকার বলতে এখানে বর্ম বা ঈশ্বরকে বুঝানো হয়েছে। সাকার অর্থাৎ সযুগ আকার, অর্থাৎ যার আকার আছে প্রয়োজনে ঈশ্বর সাকার হতে পারে, অর্থাৎ তিনি বিভিন্ন উদ্ধারণ করতেও পারেন। শেষা শেষা যদি আমরা সন্দেহ করি সযুগ ঈশ্বর, তার মানে শেষা রূপম শেষাধারীকে অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে, তা এই যে শব্দ বিশ্লেষণ এগুলো দেখবে এখানে কিছু টিকা আছে, বেদ উপনিষদ প্রভৃতি বৈদিক ধর্ম গ্রন্থের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র। যদি বলি আমরা মন্ত্র কি তাহলে সংজ্ঞা দাঁড়াবে কি বলবে, বেদ উপনিষদ প্রভৃতি বৈদিক ধর্মগ্রন্থের যে কবিতা আছে এই কবিতাগুলো বলা হয় মন্ত্র। তো যদি আমরা বেদ উপনিষদ করি দেখবো এখানে সবগুলো কি কবিতা আকারে, এবং বৈদিক যুগে পরবর্তীকালে সংস্কৃত ভাষায় বৈশিষ্ট্য ধর্মগ্রন্থের কবিতাগুলোকেও বলা হয় শ্লোক। এখানে মন্ত্র এবং শ্লোকের মধ্যে একটি আছে পার্থক্য আছে, মন্ত্র বলতে আমরা বুঝি বেদ উপনিষদ উপনিষদ প্রভৃতি বৈদিক ধর্মগ্রন্থের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র, আর বৈদিক যুগের পরবর্তীকালে সংস্কৃত ভাষায় যে সমস্ত ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছে ওই ধর্মগ্রন্থের কবিতাগুলোকে বলা হয় শ্লোক। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে অনুশীলন আছে শূন্যস্থান আছে এইগুলো দেখবেন, এই যে বাম পাস ডান পাস এগুলো দেখবে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো কথায় আনসারগুলো করবে স্কুল করলে আমি আমাকে দেখাবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে এটা বাসায় চর্চা করবেন। আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।